গাইজ আর আবার চলে এসেছি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগ একটু অন্যরকম হবে। আজকে যাচ্ছি আমরা এশিয়ার মধ্যে দ্বিতীয়তম একটা মন্দির দেখতে। তো আর এই মন্দিরটা হলো আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয়তম মন্দির, তো সেটা দেখার জন্য আজকে আমরা যাবো। তো ভিডিওটা তো তোমরা দেখতে হবে, তোমরা মন্দিরটা দেখার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটা তোমরা দেখতে হবে। হঠাৎ করে প্ল্যান হলো যে যাবো, অনেকদিন ধরে প্ল্যান চলছিল যাবো যাবো যাবো, তো হঠাৎ করে প্ল্যানও হয়ে গেলো। তখন আমরা সেই মন্দিরটা দেখার জন্যই যাবো। এখন হাওয়া হচ্ছে, এখন ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন ভিডিও করবো সেই মন্দিরটা দেখার জন্য। তো গাইস আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমরাও তো মন্দিরটা দেখবে আর মন্দিরটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা দেখো, তো লেটস গো। ভিডিও করেছি, কি ছিল এটা, কেমন যেন লাগছে আমাকে আজকে, বাচ্চা বাচ্চা। গাইস আর আমরা এখন বেরিয়ে পড়েছি, তো দেখতেই পারছো গাড়ি চালাচ্ছি এখন, একাতে ভিডিও করছি, কতটা রিক্স, কতটা ফাঁকা, আর লোকেশানটা কি দারুণ, পুরো ফাঁকা লোকেশন। আর যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম, মানে কি বলবো, খুব অসাধারণ দৃশ্য। তো তোমরা একটু দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ একটা পরিবেশ, মানে পুরো গ্রাম্য পরিবেশ বলতে গেলে, সব দিকে শুধু সবুজ আর সবুজ, আর পুরো সাইডটা সবুজ, আর বিকেলবেলা তো প্রচুর অসাধারণ লাগছে। তো আমরা এখানে হট করে দাঁড়িয়ে পড়লাম যাওয়ার সময়, তো তোমরা দেখো এটা। নতুন জিনিস খাবার দেখানো ইচ্ছা আছে, তো দেখতে পাচ্ছ খাবারটা এক টাকা দাম, তো প্রচুর টেস্ট খেতে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা আকাইপুর চলে আসছি, অনেকটাই দূর চলে আসছি, আর আকাইপুর চলে আসছি, এই আকাইপুর থেকে যেতে হবে আমাদের এখন সেই মন্দিরটা, তো অনেকটা দূর চলে আসছি। আর ওই রাস্তাকে ভুলে গেলাম নাকি আমরা, না তো ঠিক না, না ঠিক যাচ্ছি। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, আর মন্দিরটার সামনেই প্রায় চলে আসছে, অনেকটা কাছেই চলে আসছি একদম। রাস্তার অবস্থা কি খারাপ, কি অবস্থা খারাপ রাস্তার, দেখতে পাচ্ছ আগে এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, আসার উপায় ছিল না, বাট এখন অ্যাকচুয়ালি অনেকটাই ঠিক করে দিয়েছে রাস্তাটা, তো এখন যেতে সুবিধা হচ্ছে। এখন ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ফাইনালি মন্দিরটা আমার পাশেই আছে, একদম চলে আসছে এখন মন্দিরের কাছে, আর মন্দিরের কাছে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ আমার একদম সাইডে যে মন্দিরটা, আর মন্দির আছে এখানে, আর দেখো কি দারুণ অসাধারণ মন্দিরটা। আর ভিতরে যাওয়া যাক, দেখা যাক মন্দিরটা, একটু দর্শন করে আসি। তোমার মন্দিরটা একবার দর্শন করো, দেখো কি দারুণ মন্দির এখানটা, একবার গাইস দেখো মন্দিরটা কি অসাধারণ মন্দির। তো দেখতে পাচ্ছ সামনে একটা শিব ঠাকুরের ইয়ে করা আছে, মন্দির আছে, দেখো কি অসাধারণ, চারি দিকটা কি দারুণ। চাই সাইডটা পুরো বাগান, এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে কি একটা মন্দির করেছে, খুব সুন্দর মন্দির, দারুণ অসাধারণ। দেখতে হচ্ছে মন্দিরটা কি দারুণ, আর চাই সাইডটা পুরো বাগানে ভরে গেছে, আর খুব সুন্দর জায়গা, তো তোমরা এসে একবার এখানে ভিজিট করতেই পারো। এখানে যদি তোমাদের দেখি কি আছে মন্দিরের ভিতরে আর কি আছে, চলো। একটা মন্দির আছে সুন্দর, দেখতে পাচ্ছ রথের সময় রথ হয়, আর রথ তৈরি করা আছে, এখন রথ হয়নি, আর রথ হবে রথের সময়। একটা ইয়ে আছে তোমার, একটা নদী টাইপের আছে, এই সাইডটা পুরো নদী টাইপের আছে, এখন জল শুকিয়ে গেছে অনেকটা। একটা মন্দিরের পিছন সাইডটা দেখতেই পাচ্ছ, এখানে এসে এরা প্রেম করতে পেরেছি, কোন বাগানে চলে গেছে প্রেম করতে এরা। বিভিন্ন ধরনের ঠাকুর রাখা আছে এখানে, একটা মনুষ্য ঠাকুরের মন্দির করা আছে, দেখতে পাচ্ছ কেমন একটা হরিণ বানিয়ে রেখে দিয়েছে, কি দারুণ হরিণটা দেখতে। আমাদের এই মন্দিরে আসলে অবশ্যই মনটা প্রচুর ভালো হয়ে যাবে, আর যদি মন খারাপ থাকে অ্যাটলিস্ট এই মন্দিরে এসে একবার ঘুরে যাও। দেখা যাক, একটা শিব মন্দির রাখা আছে, আর শিব মন্দির আছে সামনে, এই সাইডে বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর বসার জায়গা এখানে, দেখো লোকেশনটা কি দারুণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন মন্দির সব লাইট জ্বালিয়ে দিয়েছে,
চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। জুতোটা খুলি আর মন্দিরে যাওয়া যাক। আর মন্দিরের সামনে ঠাকুরের ওখানে ভিডিও তোলা অনেক নিষিদ্ধ, আর মন্দিরে ঠাকুরের ফটো তোলা নিষিদ্ধ আছে, তো আমরা ফটোটা ঠাকুরকে দেখাতে পারলাম না অ্যাটলিস্ট। আর ওখানে বারণ আছে, এইনে নিয়ম আছে যে কিছু যে ঠাকুরের ভিডিও তোলা নিষিদ্ধ, তার জন্য ভিডিওটা দেখাতে পারলাম না তোমাদেরকে। কি করবো বলো, এটা পিছন সাইডটা ঠাকুরের যে মন্দিরটা আছে এটা পিছন সাইডটা সুন্দর করেছে। নিয়ম আছে যে ঠাকুরের ভিডিও তোলা যাবে না, ফটো তোলা যাবে না, ওর জন্য আমরা ক্যাপচারিং করতে পারলাম না ঠাকুর। এটা তো অবশ্যই নিয়মটা মানতে হবে, কেননা আমাদের অবশ্যই করতে হবে। মন্দির থেকে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর লাইট সব জ্বালিয়ে দিয়েছে, কি দারুণ। সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর সন্ধ্যা, আর এখন যোগ্য করলে যোগ্যর ব্যবস্থা আছে, খুব সুন্দর করেছে এটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে, এখন বেরিয়ে পড়তে হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। আর কি দারুণ দারুণ করেছে মন্দির, অসাধারণ অসাধারণ মন্দির। তো প্লিজ তোমরা একবার এসে এখানে একবার এসে ঘুরে যেতেই পারো, অসাধারণ। কি বলতো গাইস, আর অবশ্যই ঠাকুর তো আমাদের সবসময় কাছে থাকা দরকার, আর অবশ্যই কাছের জিনিস মানে আমাদের অবশ্যই ঠাকুর। তো তোমরা কী ভাবছো, অবশ্যই চলে আসো মন্দিরটা, বেশি দূর না চাকদা থেকে, তো অবশ্যই চলে আসো মন্দিরটা। বেরিয়ে পড়ছি মন্দির থেকে, দেখি গাড়িটা নিয়ে যায়। মনটা খারাপ লাগছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এত সুন্দর পরিবেশ থেকে বেরিয়ে যেতে হবে, কিছু করারও নেই। সিরিয়াসলি প্রচুর মনটা কষ্ট হচ্ছে। গাড়ি রাখা আছে আর এখান থেকে গাড়িটা নিতে হবে। আর এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, আর অন্ধকার আর পুরোপুরি, আর বাড়ি থেকে ফাইনালি কথা হবে, এখন গাড়ি চালাচ্ছি, তো চলো। তোমাদের একবার তো আজকে মতন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো টাটা।